নমস্কার সংস্কৃতি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে অরূপা দেববর্মা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো, সুতো রাজ্যে ত্রিপুরা হলেও 35,000 ইউনিট রক্তের প্রয়োজন, রক্তদান মহাদান এই কর্মসূচি প্রতিনিয়ত যাতে চলতে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আহ্বানে রাজ্যে বিভিন্ন সামাজিক গঠন ও সরকারি ও বেসরকারিভাবে রক্তদান কর্মসূচি পালন করা হচ্ছে। সবাই যদি এই কাজে এগিয়ে আসে তাহলে রক্তের সংকট দেখা যাবে না। বক্তা রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। বৃহস্পতিবার আগরতলায় উমাকান্ত একাডেমিতে NSSS ইউনিটে স্পেশাল সেলের উদ্যোগে এক রক্তদান শিবিরে আয়োজন করা হয়। জন আন্দোলন বলতে পারেন, মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলছিলেন যে সবাইকে রক্তদানে এগিয়ে আসার জন্য। এর আগেও রক্ত দিন আমাদের ত্রিপুরা রাজ্যে ছোটো হলেও রক্তদানে সবাই এগিয়ে থাকেন। রাজনীতির কারণে অনেক সময় ইলেকশন বা বিভিন্ন ইস্যু যখন এসে যায় তখন মানুষ একটু কোভিডের সময় বা ইলেকশনের সময় কম হয়েছিল, কিন্তু এখন আবার সার্বিকভাবে ব্যবসায়ী, ক্লাব, বিভিন্ন NGO সবাই মিলে রক্তদান করছে। আজকে এখানে NSSS যারা রয়েছেন, প্রাক্তন স্টুডেন্টরা সবাই মিলে, এখানে আমাদের শিক্ষক যারা রয়েছেন সবাই মিলে আজকে এখানে ব্লাড ডোনেশন আয়োজন করেছেন। আমরা একটাই বলবো যে এটা যেন নিরন্তর চলতে থাকে, এটা যেন থেমে না যায়, এটা কন্টিনিউ প্রসেস হওয়া প্রয়োজন মানুষের। কারণ রক্ত আমাদের রাজ্যের ছোটো রাজ্য হলো, প্রায় 35,000 ইউনিট রক্ত দরকার হয়। তো সবাই যখন সামিল হবে রক্তদানে তখন আর এটা শর্ট বা আমাদের কোনো গরিব মানুষ যারা পাহাড় থেকে আছে তাদের রক্তের জন্য কোনো অসুবিধা হবে না। তো এখন আমরা আশাবাদী, সবাই যেভাবে রক্ত দিতে এসে এগিয়ে আসছে এটা সমস্যা হওয়ার আর কথা নেই। প্রেক্ষাগৃহে বসুন্ধরা জুয়েলার্স আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার সহ অন্যান্যরা। আমরা যে সমস্ত যে কোনো জুয়েলারি, হলমার্কযুক্ত যে কোনো জুয়েলারি আমার সমমূল্য যতটুকু ওজন আছে সমমূল্য আমরা রিফান্ড করব, যেটা কিন্তু অবশ্যই এটা হলমার্কযুক্ত। সালে SDGT বেকার ছাত্রছাত্রীরা আজ শিক্ষা ভবনে তাদের কবে নাগাদ ফল প্রকাশ করা হবে এই বিষয় নিয়ে TRBT কন্ট্রোলার প্রসূত রঞ্জন দেবের সঙ্গে দেখা করেন। কিন্তু প্রসূত রঞ্জন দেব যেই রকম বক্তব্য রাখেছেন তাতে তারা সন্তুষ্ট নয়। 2022 সালে সেপ্টেম্বর মাসে পরীক্ষা দেওয়ার পরও এখনো তাদের ফল প্রকাশ করছে না তা নিয়ে তারা ক্ষুব্ধ হন। 2022 সালে আমাদের যে SDGT পরীক্ষা হয়েছিল কিন্তু প্রায় 8-9 মাস যাবৎ এখনো রেজাল্ট পাইনি, সেই জন্য আমরা আজকে এই গ্যাদারিংটা, আজকে আমাদের এই গ্যাদারিং হচ্ছে এটা আমাদের যে অতি সত্তর রেজাল্ট দিয়ে পাবলিশ করা হোক, রেজাল্ট দিয়ে পাবলিশ করে নিয়োগ করা হোক, সেটাই আমরা গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা সবাই জানেন অনেকে ওভার এইডস হয়ে যাবে আরও কয়েকদিন, কয়েক মাস বা কয়েকদিনের পরে অথবা কয়েক বছর পরে ওভার এইডস হয়ে যাবে, সেটাই আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি অতি সত্তর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক। কারণ আমরা অনেকে লোন নিয়ে পড়াশোনা করেছি, বিএড করেছি, সার্টিফিকেট পেয়েছি, যদি আমরা এটা তো সবাই জানেন SDGT মিন্স পরীক্ষা দিয়ে পাস করে চাকরি নিতে হয়, যদি পরীক্ষা পাস করে আমরা যদি চাকরি না পাই তাহলে আমাদের যে সার্টিফিকেটগুলি জলে ফেলে দিলেও লাভ হবে আমাদের, সেটাই আমরা রাজ্য সরকারকে অনুরোধ জানাচ্ছি যে মিডিয়া থ্রু থেকে যাতে আমাদের অতি সত্তর রেজাল্ট দিয়ে নিয়োগ করা হোক, সেটাই আমাদের দাবি। ভিতরে গেলেন TRBT-র সাথে, ভিতরে আমরা যে কন্ট্রোলার সঙ্গে দেখা করেছি সেটাই ওরা বলেছে, আমরা সেই সম্বন্ধে ডিপার্টমেন্ট থেকে কাগজ এলে আমরা সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে তোমাদেরকে চাকরি দেওয়া হবে সেটাই বলেছে। তাতে কি আপনারা সন্তুষ্ট? কি বলছেন, এই কথা শুনে কি আপনারা সন্তুষ্ট? মানে আপনারা সন্তুষ্ট না, আমরা শুধু রেজাল্ট চাই, রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হবে সেটাই আমাদের দাবি। ঠিক আছে দাদা, আপনার নাম? আমার নাম দীনেশ রিয়া। SDGT যে 2022-এ এক্সাম হয়েছিল
ওটা আমাদের এক্সাম নেওয়া হয়েছিল কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ হয়নি এখনো। আমরা বিগত নয় মাস এখন পর্যন্ত নয় মাস ধরে চলছে কিন্তু আমাদের রেজাল্টের কোনো খোঁজ পাতা নেই, মানে খোঁজ খবর নেই। তাই এখানে ডিআরপিটিতে আসা হয়েছে যে আমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে, তা আমাদের কবে নিয়োগ করা হবে সেই বিষয়ে জানার জন্য। তাই রিকোয়েস্ট করছি যে আমাদের রাজ্য সরকার আমাদের পক্ষে থাকুক, আমাদেরকে বঞ্চিত না করা হোক, এই বিষয়ে জানার জন্য এসেছিলাম। এর আগেও কি আইসলেন আপনারা? এর আগে অনেকবার এসেছিলাম, সপ্তাহ সপ্তাহের মধ্যে আমরা একবার হতো আসি এখানে। তখন কি কইছে আপনাদেরকে? তখন তো বলেছিল আমাদের কয়েকটা কেস চলছে, ওই কেসটা আছে কিন্তু এই কেসটা 19 তারিখে বাড়তি দিয়েছিল 2022-এ। এটা অনুযায়ী আবার সরকার আমাদের সরকার রিভিউ দিয়েছিল আর 2023-এ, কিন্তু রিভিউটা আবার ডিসমিস হয়ে গেছে। তা যেহেতু আমাদের কেসটা স্টে অর্ডার করা হয়েছে, তাই এখন কোনো কেস নেই। তা ওটা সরকারের মানে সরকার যে কোনো একটা পদক্ষেপ নিয়ে আমাদেরকে নিয়োগ করা যেতে পারে। তাই আমাদের সরকারকে রিকোয়েস্ট করছি যে ওরা আমাদেরকে যেন অতি সরকার আমাদেরকে ব্যবস্থা করে দিতে। লাস্ট ইয়ার যেখানে এস সিজি কি এক্সাম মানে তাবু চলাতে কোনো রেজাল্ট ড্রপ হানমাই আকো ঠিকাই তো তো আসুক মাস হাঁকা তাবু হাঁকা কিনে রকম মেইন রিজন কি রেজাল্ট যত সম্ভব চলো তারা ডাকি নবর রেজাল্ট নাম চুম অমর চুম নেমাতা ইনকে তাবু চলাতে চুনো রেজাল্ট নিয়ে হাঁকে চুম সেমান হচ্ছে নি সরকার কোনো কিছু নাই তখন আছে নেবা কিনো হাঁকা নিয়ে চুম আশা খাইও বরং সিনেমাকে কাহাম নমাই আবু হইতে না চুক্তা রেজাল্ট রব তাকি র মান না নিয়ে কে বরফ জন্য তাকি মান রিনাং ছুম আমত আছে নি সরকার হইতে চুম সম্মান কয় মাস চলে তো আমার এক্সাম এক্সাম মানে হইতে তো লাস্ট সেপ্টেম্বর মাস 11 তারিখ হচ্ছে নি এক্সাম হো একে অমু মাইনা সি 9 মান্থ 5 মান্থ রকম খাতা আগের ও মদ মালা খাওয়াইছ সব পাই আগের ও আগে নি এক্স মিনিস্টার বে মালা যা কে চোর টিআর ভিতর ও আগে ফেলা চিনি যে রেজাল্ট বিশ নফল খাইনে অত রকম ফাইমা নিব চিনি এস টি রং সিট ব্যাগ রোগ পোস্ট গমাং মা দম মানে বাদে যেমন সিট সিট তো তাকে মিঠু প্লাস ফাইমাকে সরকার যদি মা থাকে সিট কিসা ইনক্রিজ খাই জনতা লাংছু তব রেজাল্ট ডাকি ডাকি জন রিনাংছু 2022 সালে যে আমাদের এস টি জিটি পরীক্ষা প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেছে, এখনো আমাদের রেজাল্ট পাবলিশ করা হয়নি। তো আমরা এখানে আজকে জমায়েত হয়েছি যে আমরা আমাদের রেজাল্টের জন্য আমরা সরকার এবং ডিআরবিটিকে আমরা রিকোয়েস্ট করতে যে আমাদের রেজাল্টটা অতিসত্ত্ব মানে রেজাল্ট পাবলিশ করে আমাদের নিয়োগ করা হয়ে থাকে। এই কথাটা আমাদের আজকে মেন কাছে আপনার আসবেন আজকে আজকে আমরা টিআরবিটির কাছে আছি আর শিক্ষা দপ্তরটা এখন মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে। তো আমরা সিএম স্যারকেও আমরা অনেক মানে আবেদন রাখছে যে আমাদের যে মানে পোস্ট আছে যে সরকার প্রথমত টিআরপিতে 230টা পোস্ট নোটিফিকেশন দিয়েছে, এটা যাতে অতি সত্বর তাড়াতাড়ি আমাদের নিয়োগ করা হয় এটা আমরা আবেদন রাখছি। পরীক্ষা যদি সেম কত বছর হয়েছে? প্রায় 8-9 মাস হয়েছে, তো এখনও আমরা রেজাল্ট পাইনি। তো রেজাল্টের জন্য আমরা অনেকবার এসেছি টিআরবিটি, অনেক সিএমের সঙ্গে চেষ্টা করছি কথা বলার, এখনও রেজাল্টের জন্য কোনো ব্যবস্থা হয়নি। কোন স্টেপে আছে এখনও আমরা জানতে চাই, সেজন্য আমরা প্রায় মানে সপ্তাহ সপ্তাহ প্রায় আমরা আসছি কিন্তু এখনও কোন মানে স্টেপে আছে আমরা মানে পাচ্ছি না। আমাদের দাবি হচ্ছে, আপনারা হয়তো সবাই জানেন যে গত বছর থেকে আমরা এসটিজিতে যে এক্সাম দিয়েছিলাম আজ পর্যন্ত আমাদের রেজাল্ট কোনো পাবলিশ করা হয়নি। আর আইনগত কোনো সমস্যার কারণেই তা হয়েছিল কিন্তু সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেছে, প্লাস ওখানে কিন্তু আমাদের কোনো রেজাল্ট দেওয়া হয়েছে। তো আমরা সরকারের কাছে অনুরোধ করি যে আমাদের যথাসম্ভব তাড়াতাড়ি আমাদের রেজাল্ট দেওয়া হোক। এটাই আমরা সরকারের জন্য মাননীয় সিএম স্যারের কাছে আমরা রিকোয়েস্ট করি, তাড়াতাড়ি আমাদেরকে রেজাল্ট। এই কারণে কি আজকে এখানে আসা? হ্যাঁ, এই কারণে আমরা এখানে এসেছি। এর আগেও কি এসেছিলেন আপনারা? এর আগে এসেছি, অনেকবারই এসেছি আমরা এখানে।
পিআরবিটি কন্ট্রোলারের সাথে কথা হয়েছে স্যারের সাথে? আগে হয়েছে কিন্তু আজকে গেছে অনেকজন, কয়েকজন গেছে ভেতরে, কিন্তু যখন তারা আসেনি তারপর দিকে ওরা এসে দিকে কিতাব বলে আমরা সামনে আগুনের ভূমিগ্রস্ত চারটি দোকান, ঘটনাস্থলে চারটি দমকলের ইঞ্জিন, একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত, এক এক করে চারটি দোকানের শোকের সামনে ছাই ছাই হয়ে যায়। সামনে টিফিন বাজতে আসি, টিফিন বাজাতে সিলিন্ডার যে গ্যাস ফ্যাক্টরি আছে একটা ফুট গেছে, সিলিন্ডার সিলিন্ডার আগুন আগুন হয়ে গেছে, মানে আপনার দোকান থেকে আগুনটা সূত্রপাত? কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আর বাকি যে দোকানগুলি আছে কি কি দোকান? আপনার নাম? ঘটনা হয়েছে যখন মানে কলটা গেছে তখন আমি তো স্টেশনের ভিতরে আসছিলাম, কইছে ইউনিভার্সিটির সামনে উল্টা দিকে মানে একটা দোকান মানে আগুনের ভক্ত আছে, আমরা ইমিডিয়েটলি জয়েন করি, ইমিডিয়েটলি আমি ওয়াটার টেন্ডার মানে সেন্ড করে দিচ্ছি, ইভেন আমি নিজে মানে নিজে আইছি। মোট কটা দোকান আগুন লাগছে? মোট চারটা দোকান আগুন লাগছে। কি কি দোকান এখানে? একটা তো রেস্টুরেন্ট, আরেকটা বোধ হয় সেলুন দোকান না, আরেকটা ইলেকট্রিক দোকান, ইলেকট্রিক দোকান একটা, রেস্টুরেন্ট একটা, সেলুন দোকান একটা। মানে আগুনের সূত্রপাতটা কি করে হয়েছে? খুব সম্ভবত গ্যাস সিলিন্ডার থেকে। মানে প্রথম কোন দোকানটা থেকে আগুন লাগছে আপনার? কিরকম হইব ক্ষয়ক্ষতি? এটা তো এরকম হইতে পারে। আগুন কি আয়ত্তে আছে এখন? কয়টা ইঞ্জিন আছে আপনার? ইঞ্জিন তো দুইটা ইঞ্জিন আছে, এটা তিনটে আরেকটা রাস্তায় আছে। প্রায় 200 বছরে পুরনো উত্তর কাঁচারঘাট স্থিত পুরাতন কালীবাড়ি শিব মন্দির থেকে প্রণামী বক্স থেকে গতকাল গভীর রাতে টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। জানা যায় যে গতকাল গভীর রাতে কাঁচারঘাট স্থিত পুরাতন কালীবাড়ি শিব মন্দির থেকে চোরের দল প্রণামী বক্স থেকে টাকা চুরি করে নিয়ে যায়, যা আজ সকালে পুরোহিত পূজা করতে এলে ওনার চোখে পড়ে। গতকালকে রাত্রে এটা প্রণামী বাক্স ভিতর থেকে প্রণামী বাক্স থেকে টাকা চুরি হয়েছে শিব মন্দির না কালী মন্দির? আচ্ছা, শিব মন্দির, ওই শিব মন্দির থেকে চুরি হয়েছে, ওইটা আজকে সকালবেলা এসে দেখে আমাদেরকে জানালো, তারপর এসে দেখলাম এইরকম ব্যাপার, পুলিশকে জানালাম, পুলিশও আসলো, পুলিশ এসে ওই তদন্ত করে গেছে একবার, আমরা গিয়ে ওই কালীবাড়ি কমিটি একটা থানাতে লিখিত দেবে একটু পরে গিয়ে। গোপন সংবাদের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল তেলমোড়া মহকুমার পুলিশ আধিকারিক ব্রাউন সুগার টাকা সহ আতঙ্ক এক ড্রাগস ব্যবসায়ী। TR06A0473 নম্বরে একটি ইকো গাড়ি নিয়ে চম্পকনগর থেকে তেলেমোড়া দিকে আসার পথে পুলিশ তার গাড়ি আটক করে। জাহিদ মিয়া পালাবার অনেক চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। তল্লাশি চালিয়ে তার গাড়ি থেকে 10 গ্রামের উপর হিরোইন, যার বাজার মূল্য আনুমানিক 40-50 হাজার টাকা, গাড়িতে থাকা নগদ 15 হাজার টাকা, একটি মোবাইল সহ বহু জিনিস আটক করে। আগে তিনি যে ফেক জায়গায় মানে ইমান মানে হইজা কত মানে বেশি দিন এখন ব্যবহার কক হইজা খবর মানে তোমার হন সিভিল ড্রেসত জনথালাইকা অ্যাম্বুস খাইলাইকা কেন চম্পনগর পোখাংনি গাড়ি যে ফুল হাওয়াই বাড়ি ফাইক ছপাইকা ইকো গাড়ি কাইসা কুফুর নি কালার TR06 কামুটামুন A0473 আনি থানি খবর তো মানে গাড়ি বাইব সব সময় কল্যাণপুর খুয়াই তেলেমোড়া এলাকাও ফাই বর ড্রাগস ফারি থাঙ বর তেলেমোড়া আর খাই যাখায় রেপ কেস নিয়ে আসামি ব গ্যাং রেপ নিয়ে আসামি হাঁকা ওর মাতো ইয়ে নেবা গিয়ে বচম্পর নকরা খাই তঙ্গে আর যি ব গ্যাং চালক রেগাতা হান রেকেট চালক হাঁকাই বনো নাইছ মা বালক খা তিনি কে বনি লগে
গাড়ি মালখুং বিশিঙ্গ সাবান কেজ বিশিঙ্গ প্রায় 10 গ্রাম তুই ব্রাউন সুগার মাংখা আপনি বাজার দামং নাঙ্গানা প্রায় 40-50 হাজার আপনি লগে বিন লগে তাই রাং নগদ বুমাংখাছেন 15 হাজার রাং নগদ মাংখা বিন থানি আসামিনি মঙ্গা জাহিদ মিয়া ত্রিমধু চম্প চাকমা কানি গোপন সূত্রের খবরে যে একটা ইকো গাড়ি আসবে, সেই ইকো গাড়িতে একটা ছেলে থাকবে যার নাম জাহিদ মিয়া। সে আমাদের তেলেমরা থানাতে একটা গ্যাংরেপের আসামি ছিল, তাকে এলাকা থেকে বিতাড়িত করার পর সে চম্পনগরে গিয়ে বাসা ভাড়া করে ওখানে থাকে এবং সেখান থেকে ড্রাগস ব্যবসা করে, সেটা খবর ছিল। এবং সে খোয়াই কল্যাণপুর তেলেমরা এলাকাতে তার কী বলে র্যাকেট, তো সেই খবর পেয়ে আমরা গোপন খবরের ভিত্তিতে করে গিয়ে আমরা ছদ্মবেশে গিয়ে উঠ পেতে থাকি হাওয়াই বাড়িতে। এবং সাড়ে নটার দিকে যখন গাড়িটা আসে তখন আমরা আটক করি, আটক করতে সক্ষম হই, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তো গাড়িটাকে চেক করার পরে গাড়ি থেকে আমরা একটা সাবানের কেসের মধ্যে প্রায় 10 গ্রামের মতো ওজন ব্রাউন সুগার আমরা পেয়েছি, যার বাজার মূল্য 40-50 হাজার টাকা হবে। তারপর তার সাথে টাকা পেয়েছি আমরা ক্যাশ টাকা 15 হাজার টাকা, আর তার সাথে মোবাইল ফোন সেটাও আমরা পেয়েছি। এরপর আটক করে তাকে আমরা নিয়ে এসেছি, গাড়িটাও নিয়ে এসেছি, TR06A0473 ইকো গাড়ি। এবং এই গাড়িটা দিয়ে অনেকদিন ধরে সে ব্যবসা চালাচ্ছিল বলে খবর ছিল। নেতাদের আসল চেহারা দেখে দিলেন জনজাতি দিনমজুর। তেলেমরা মঙ্গে কেমে ব্লকে রঙ্গা এতিলা দিনমজুর ওয়াথরাই দেবর্মা জানান, বুট এলে তাদের নেতাদের বাঙ্গা গড়ের সামনে দাঁড়িয়ে ছবি তুলে গাল বড়া প্রতিশ্রুতি দিয়ে যান, আর বুট চলে গেলে কারো দেখা মেলে না। বুট দিয়ে অনেক সময় এলে তো মারব, গড় দিব এটা কথা কইব, এরপরে ইলেকশন পার হইলে কিছু কেউ আয় না, এদিকে মন্ত্রী সন্ত্রী আয় না আর কি, খালি ওই বুট পাই সময় বুট টট দিব লাগব, এ সময় তো কইব গড় দিব, এরপরে গড় সামনে ফুটু মারব, এটা সব শেষ ওই অনেক এরম বই সরকার গড় এদিকে আমার এদিকে তো কেউই পাইছে না জমা দিন সব লয়ে গেছে, তখন কেউ এই জ্বর পাই না। রঙিন তিলা আমার নাম তো ঐত্রা শর্মা, আমাকে তো অনেকবার বার করে আয়া দেখে ওখান তো খুশই নাই, তো মন্ত্রীর তো বিকাশ। এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো, পরবর্তী সংবাদের জন্য চৌরাকুন শ্রামসতি পর্দায়।